অসমত আকৌ আৰম্ভ হ'ল নতুন আঁচনি যিটো আপোনালোকে অনলাইনৰ মাধ্যমত আবেদন কৰিব পাৰিব। যিসকল ব্যক্তিয়ে বানপানীৰ মাজত অসুবিধা হৈছিল অথবা সেইসকলে কিন্তু বৰ্তমান নতুনকৈ চৰকাৰে দিব 12,000 টকাকৈ, আৰু এইখন 12,000 টকাৰে আপোনালোকে কি কৰিব পাৰিব? ডিয়াৰ ভিউৱাৰ্ছ, যিসকল ব্যক্তি বানপানীৰ সময়ত লেট্ৰিন অথবা টয়লেট যদি আপোনালোকৰ ভাঙি গৈছে তেনে ক্ষেত্ৰত কিন্তু আপোনালোকে বৰ্তমান নতুনকৈ অনলাইনৰ মাধ্যমত আবেদন কৰিব পাৰিব। এইখন কিন্তু আবেদন প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছে। তেনে ক্ষেত্ৰত আপোনালোকে কেনেকৈ আবেদন কৰিব আজিহে এইটো ভিডিঅ'ৰ মাধ্যমত সম্পূৰ্ণ পৰিস্থিতি দেখাবলৈ চেষ্টা কৰিম। আশা কৰিলোঁ আপোনালোকে ভিডিঅ'খন অলপকৈ স্কিপ নকৰি চাই থাকিব। ভিডিঅ'খনৰ মূল কথালৈ যোৱাৰ আগতে আপোনালোকৰ ওচৰতে এটা নতুন ৰিকুৱেষ্ট, আপোনালোকে এনেকুৱাকৈ নতুন নতুন ইনফৰ্মেটিভ তথা হেল্পফুল ভিডিঅ' পাবলৈ হ'লে মোৰ এই চেনেলখন তলৰ পৰা ছাবস্ক্ৰাইব কৰি তাৰ কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিব। আৰু যদিহে অলৰেডি আগতে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিছে তেনে ক্ষেত্ৰত বহুতো বহুতো ধন্যবাদ। তেন্তে বলক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। এতিয়া বোলে দেখাব এইখন পেজত কেনেকৈ আহিব। আপোনালোকৰ সুবিধাৰ্থে এইখন পেজৰ লিংক মই ডেছক্ৰিপশ্যন বক্সত দি থ'ম। সেইখন লিংকত ক্লিক কৰি দিলে কিন্তু আপোনালোকে এইখন পেজ আহিব পাৰিব। এইখন পেজত অহাৰ পিছত দেখা পাব ইয়াত আপোনালোকৰ নেম, প্ৰথমতে আপোনালোকৰ দেখা পাব ইয়াত আমাৰ ফুল নেমখন এণ্টাৰ কৰি দিব। এণ্টাৰ কৰি দি দিয়াৰ পিছত দেখা পাব ইয়াতে মোবাইল নাম্বাৰ, আপোনালোকৰ ইয়াতে এখন মোবাইল নাম্বাৰটো এণ্টাৰ কৰি দিব। এণ্টাৰ কৰি দি দিয়াৰ পিছত দেখা পাব ইয়াতে ইমেইল আইডি, আপোনালোকৰ ইমেইল আইডিটো দি দিব। দি দিয়াৰ পিছত দেখা পাব ইয়াতে এড্ৰেছ, ইয়াতে আপোনাৰ ফুল এড্ৰেছখন এণ্টাৰ কৰি দিব। দি দিয়াৰ পিছত দেখা পাব ইয়াতে ষ্টেট, আপোনালোকৰ যিখন ষ্টেট হয় সেইখন ষ্টেট কিন্তু ইয়াৰ পৰা ছিলেক্ট কৰি ল'ব। যিহেতু মোৰ আসাম, সেই মই আসামখন ছিলেক্ট কৰি ৰাখিছোঁ। এতিয়া দেখা পাব ইয়াতে আইডি টাইপ, ইয়াতে আপোনালোকে ক্লিক কৰি দিব। ক্লিক কৰি দি দিয়াৰ পিছত দেখা পাব ইয়াত আপোনালোকৰ ভোটাৰ আইডি, পেন কাৰ্ড, আপোনালোকে যিকোনো আইডি কিন্তু ইয়াৰ পৰা ছিলেক্ট কৰি ল'ব লাগিব। যিহেতু ইয়াৰ মই ভোটাৰ আইডিটো ছিলেক্ট কৰিম, ছিলেক্ট কৰি ৰখাৰ পিছত দেখা পাব ইয়াত আপোনালোকৰ আইডি নাম্বাৰ, ইয়াত আপোনালোকে যিখন আইডিখন ছিলেক্ট কৰিছে, ভোটাৰ আইডি হওক, পান কাৰ্ড হওক অথবা পাছপৰ্ট হওক, যিটো আপোনালোকে ছিলেক্ট কৰিছে সেইখন নাম্বাৰটো আপোনালোকে ইয়াতে এণ্টাৰ কৰি দিব। এণ্টাৰ কৰি দি দিয়াৰ পিছত দেখা পাব ইয়াত এখন কেপচাছ হৈ গৈছে, কেপচাখন আপোনালোকৰ ইয়াতে জাষ্ট এণ্টাৰ কৰি দিব। এটা বক্স দেখা পাইছে, এইখন বক্সত আপোনালোকে এণ্টাৰ কৰি দিব। এণ্টাৰ কৰি দি দিয়াৰ পিছত দেখা পাব ইয়াতে ৰেজিষ্টাৰ, ৰেজিষ্টাৰত ক্লিক কৰি দিব। ডিয়াৰ ভিউৱাৰ্ছ, এতিয়া মানে দেখা পাব পেজখন আপোনালোকৰ ওচৰত এনেকুৱাকৈ আহি যাব যেতিয়া আপোনালোকে ৰেজিষ্টাৰ প্ৰথমত ক্লিক কৰি দিব। এতিয়া মানে দেখা পাব এইখন কিন্তু ৰেজিষ্টাৰ অলৰেডি ছাকচেছফুল হৈ গৈছে। এতিয়া মানে দেখা পাব ইয়াত আপোনালোকৰ এখন আই ডি আহি যাব, AS1865, এইখন হ'ল আপোনালোকৰ আই ডি। জাষ্ট আপোনালোকে এনেকুৱাকৈ স্ক্ৰীনশ্বট মাৰিব। স্ক্ৰীনশ্বটটো মাৰি ৰখাৰ পিছত দেখা পাব ইয়াত আপোনাৰ আইডিটো আপোনালোকে জাষ্ট অলপ সময় প্ৰেছ কৰি ধৰি ৰাখিব। ধৰি ৰখাৰ পিছত দেখা পাব কপি হৈ যাব, জাষ্ট আপোনালোকে কপি কৰি ল'ব। কপি কৰি লৈ লোৱাৰ পিছত দেখা পাব ইয়াতে হোম, আপোনালোকে হোম বাটনত ক্লিক কৰি দিব। এতিয়া আপোনালোকে ইয়াতে দেখা পাব পেজখন এনেকুৱাকৈ কিন্তু আহি যাব। এতিয়া মানে তলতে স্ক্ৰল ডাউন কৰি দেখা পাব ইয়াতে এপ্লিকেশ্যন আই ডি অথবা লগইন আই ডিটো ইয়াতে এণ্টাৰ কৰি দিব লাগিব। দি দিয়াৰ পিছত ইয়াতে এখন পাছৱৰ্ড দিব লাগিব। প্ৰথমতে কিন্তু আপোনালোকে পাছৱৰ্ডটো ক্ৰিয়েট কৰিব লাগিব। পাছৱৰ্ডটো কেনেকৈ ক্ৰিয়েট কৰিব, পাছৱৰ্ডটো ক্ৰিয়েট কৰাৰ কাৰণে দেখা পাব আপোনালোকৰ ইয়াতে ৱেইট কৰিব, এপ্লিকেণ্ট গেট ওৱান টাইম পাছৱৰ্ড, আপোনালোকে ইয়াতে দেখা পাব, জাষ্ট আপোনালোকে জুম কৰি দেখাই দি আছোঁ, আপোনালোকে ইয়াতে ক্লিক কৰি দিব। ক্লিক কৰি দি দিয়াৰ পিছত দেখা পাব পেজখন আপোনালোকৰ ওচৰত এনেকুৱাকৈ আহি যাব। আপোনালোকে যিখন এপ্লিকেশ্যন আই ডি অথবা লগইন আই ডি সেইখন আই ডিখন আপোনালোকে ইয়াতে এণ্টাৰ কৰি দিব। আপোনালোকে যিখন কপি কৰিছিল সেইখন কপিখন ইয়াত আপোনালোকে পেষ্ট কৰি দিব। পেষ্ট কৰি দি দিয়াৰ পিছত দেখা পাব ইয়াত আপোনালোকৰ ইমেইল আইডিটো দিব লাগিব। আপোনালোকৰ ইমেইল আইডিটো দি দিয়াৰ পিছত দেখা পাব ইয়াতে এখন কেপচাচ হৈ যাব, কেপচাখন আপোনালোকে ইয়াতে এণ্টাৰ কৰি দি দেখা পাব ইয়াতে চেণ্ট ওৱান টাইম পাছৱৰ্ড, আপোনালোকে ইয়াতে ক্লিক কৰি দিব। এতিয়া আপোনালোকে দেখা পাব পেজখন আপোনালোকৰ ওচৰত এনেকুৱাকৈ আহি যাব, ওৱান টাইম পাছৱৰ্ড হেজ বিন চেণ্ট টু ৰেজিষ্টাৰ্ড ইমেইল এণ্ড মোবাইল, আপোনালোকে জাষ্ট ইয়াতে অ'কেত ক্লিক কৰি দিব। ক্লিক কৰি দি দিয়াৰ পিছত দেখা পাব এনেকুৱাকৈ আহি যাব। এতিয়া আপোনাৰ জাষ্ট ইয়াতে আকৌ হোমত ক্লিক কৰি দিব। ক্লিক কৰি দি দিয়াৰ পিছত অলপ সময় ৱেইট কৰিব। ৱেইট কৰাৰ পিছত দেখা পাব পেজখন আপোনালোকৰ ওচৰত কিন্তু লোডিং লৈ আছে। এতিয়া আপোনালোকে ইয়াতে দেখা পাব ইয়াত আপোনাৰ লগ ইন আইডিটো দি দিব, যিখন আপোনালোকে কপি কৰিছিলে সেইখন জাষ্ট এনেকুৱাকৈ আপোনালোকে পেষ্ট কৰি দি দিব। ৱেইট কৰিব, পেষ্ট কৰি দি দিয়াৰ পিছত দেখা পাব ইয়াত আপোনালোকৰ যিখন পাছৱৰ্ডখন আপোনালোকে ক্ৰিয়েট কৰি দিয়ে। ডিয়াৰ ভিউৱাৰ্ছ, আপোনালোকে পাছৱৰ্ডটো ক'ত পাব, আপোনালোকৰ ইমেইলটো প্ৰথমতে অ'পেন কৰি ল'ব। ডিয়াৰ ভিউৱাৰ্ছ, দেখা পাইছে ইয়াতে পাছৱৰ্ড ফৰ ইয়'ৰ ISSL এপ্লিকেশ্যন লগ ইন ইজ, আপোনালোকৰ ইয়াতে দেখা পাইছে পাছৱৰ্ডটো AEHASCH, আপোনালোকৰ ওচৰত এনেকুৱাকৈ আহি যাব। জাষ্ট আপোনালোকে ইয়াতে এনেকুৱাকৈ কপি কৰি ল'ব। কপি কৰি লৈ লোৱাৰ পিছত জাষ্ট পেষ্ট কৰি দিব। দি দিয়াৰ পিছত আপোনালোকে দেখা পাব ইয়াতে লগ ইন, লগ ইন বাটনত ক্লিক কৰি দিব। ডিয়াৰ ভিউৱাৰ্ছ, এতিয়া আপোনালোকে দেখা পাব পেজখন আপোনালোকৰ ওচৰত এনেকুৱাকৈ আহি যাব। ইয়াতে দেখা পাব আপোনালোকৰ ইয়াতে কাৰেণ্ট পাছৱৰ্ড, যিখন পাছৱৰ্ড আপোনালোকৰ ইমেইলত আহি গৈছে সেইখন পাছৱৰ্ডখন আপোনালোকে ইয়াতে প্ৰথমতে এণ্টাৰ কৰি দিব। এনেকুৱাকৈ পাছৱৰ্ডখন আপোনালোকে এণ্টাৰ কৰি দিব। এণ্টাৰ কৰি দি দিয়াৰ পিছত দেখা পাব ইয়াত আপোনালোকৰ নিউ পাছৱৰ্ড, তাৰপিছত দেখা পাব ইয়াতে কনফাৰ্ম নিউ পাছৱৰ্ড, আপোনালোকে আকৌ এতিয়া নতুনকৈ এখন পাছৱৰ্ড বনাব লাগিব। বনোৱাৰ পিছত দেখা পাব ইয়াতে ইণ্টাৰ দ্য কেপচা, ইয়াত আপোনালোকে এখন কোড দেখা পাইছে, কোডখন ইয়াতে এণ্টাৰ কৰি দি দেখা পাব ইয়াতে চেঞ্জ পাছৱৰ্ড, চেঞ্জ পাছৱৰ্ডত ক্লিক কৰি দিব। এখন আপোনালোকৰ ওচৰত এনেকুৱাকৈ আহি যাব।
এটা জাস্ট আপনার ক্রস করে দিব। ক্রস করে দিয়ে দিয়ার পিছ দেখব ইয়াতে কিন্তু আপনার সকলখিন এনেকা শো হয়ে যাব। ইয়াতে আপনাদের স্কুল রান করব। স্কুল রান করার পিছত দেখব ইয়াত আপনার স্টেট খন অলরেডি সিলেক্ট হয়ে আছে। এটা আপনার দেখব ইয়াত আপনার ডিস্ট্রিক্ট, ইয়ারপর আপনার যখন ডিস্ট্রিক্ট হয় ডিস্ট্রিক্ট কিন্তু ইয়ারপর আপনাদের সিলেক্ট করে লোব। লোলার পিছত দেখব ইয়াত আপনার ইউএলভি নেম, ইউএলভি নেম খন ইয়ারপর আপনাদের সিলেক্ট করে লোব। সিলেক্ট করে লোলার পিছত দেখব ইয়াতে ওয়ার্ড নং, ইয়াত আপনার যখন ওয়ার্ড নং সেই ওয়ার্ড নম্বর ইয়ারপর আপনাদের সিলেক্ট করে লোব। সিলেক্ট করে লোলার পিছত দেখব ইয়াতে টয়লেট ওনার্স, ইয়াত আপনার দেখব ইয়াতে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যে অ্যাপ্লাই করে আছে তেওঁ নেম খন ইয়াতে এন্টার করে দিব। এন্টার করে দিয়ে দিয়ার পিছত দেখব ইয়াতে জেন্ডার, যদি পুরুষ হয় তেনে আপনার মেল দিয়ে দিব, আর যদি মহিলা হয় তেনে ফ্যামিলিটা দিয়ে দিব। দিয়ার পিছত দেখব ইয়াতে ফাদার্স বাই হাজবেন্ড নেমস, ইয়াত আপনার ফাদার্স নেমটা এন্টার করে দিব। ইয়াত আপনার এখন মোবাইল নাম্বার দিয়ে দিব। দিয়ার পিছত দেখব ইয়াত আপনার অ্যাড্রেসটা এন্টার করে দিব, ফুল অ্যাড্রেস। তারপর দেখব ইয়াতে আপনার দেখব স্ট্যাটাস অফ অ্যাকসেপ্টিং টয়লেট, ইয়াতে ক্লিক করে দিব। ইয়ারপর দেখব দুটা ক্যাটাগরি আছে, ইয়ারপর আপনার কোনটা ক্যাটাগরির কারণে আবেদন করব সেই আপনাদের ইয়ারপর সিলেক্ট করে লব। সিলেক্ট করে লওয়ার পিছত দেখব ইয়াতে আধার কার্ড লিঙ্ক ইট ট্রান্সফার অফ, ইয়াতে আপনার যদি আধার নাম্বার থাকে তেনে আপনার ইয়েসত ক্লিক করে দিব, আর যদি আপনার আধার কার্ড না থাকে তেনে আপনার নোট রাখি দিব। রাখি দিয়ার পিছত দেখব ইয়াতে টু ইউ হ্যাভ আধার নং, যদি আছে তেনে আপনার ইয়েসত রাখি দিব, আর যদি নাই তেনে নোট রাখি দিব। ডিয়ার ভিউয়ার্স, এতিয়া দেখো আপনার যখন আধার নাম্বারটো সেইখান আধার নাম্বারটো আপনাদের ইয়াতে এন্টার করে দিব। এন্টার করে দিয়ে দিয়ার পিছত তলত দেখা পাব ইয়াত আপনার আইএফএসসি কোড, আপনার যখন ব্যাঙ্ক আপনার ব্যাঙ্কত কিন্তু টাকা কোন দিয়া হবো সেই আপনার ইয়াতে প্রথমে আপনার আইএফএসসি কোড খন এন্টার করে দিব। এন্টার করে দিয়ে দিয়ার পিছত দেখাব ইয়াতে একাউন্ট নাম্বার, একাউন্ট নাম্বার খন এন্টার করে দিব। এন্টার করে দিয়ে দিয়ার পিছত দেখাব ইয়াতে কনফার্ম একাউন্ট নাম্বার, ইয়াতে আপনার কনফার্ম করব একাউন্টটো। কনফার্ম করে লওয়ার পিছত দেখাব ইয়াতে সার্চ, আপনার সার্চত ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে দিয়ার পিছত দেখাব ইয়াতে আপনার পাসবুক ফার্স্ট পেজ, ইয়াতে আপনার পাসবুকের যখন ফার্স্ট পেজ সেইখান কিন্তু স্ক্রিন করে লোব অথবা আপনার আপলোড করব লাগিব। সেইখান আপনার আপলোড করে লওয়ার পিছত দেখাব ইয়াতে ফটোকপি অফ অ্যাপ্লিকেন্ট, যে অ্যাপ্লাই করে আছে তেওঁর এখন ফটো আপলোড করব লাগিব। আর দেখাব আপনার ফটো খন হব লাগিব 50 GB, আর আপনার যখন ডকুমেন্টস ডকুমেন্টস খন হব লাগিব আপনার ইয়াতে 100 GB। আপনার ইয়াতে কিন্তু ডকুমেন্টস খন আপলোড করব লাগিব। আধার কার্ডটো আপলোড করে লওয়ার পিছত দেখাব ইয়াতে এখন বক্স দেখা পাইছে, বক্সত ক্লিক করে দেখাব ইয়াতে অ্যাপ্লাই, অ্যাপ্লাইত যেতিয়া ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে দিয়ার লগে লগে আপনার ওসর এখন ফর্ম ওলাই আহি যাব, সেইখান অ্যাপ্লিকেশন ফর্ম খন আপনাদের রাখি দিব। রাখি দিয়ার পিছত আপনাদের কিন্তু একাউন্টত টাকা খন দিয়ে দিয়া হব 12,000 টাকা, আর এইখান 12,000 টাকার আপনাদের টয়লেট খন পাই যাব। আর আপনাদের স্ট্রেস খন কেনে কি চেক করব তার কারণে কিন্তু মই নেক্সট ভিডিওতে দেখাই দিম। ডিয়ার ভিউয়ার্স, আজির মূল ভিডিওখন এইখিনিহে আছিল। যদি আপনার ভিডিওখন হেল্পফুল তেনে ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবসকল বেশ বেশি শেয়ার করে দিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও।